চাঁদপাড়া গ্রামের সুধাময় মণ্ডলের সাদা গরুটা এখন বুড়ো হয়েছে। সুধাময় হরিদাস নামে একটা ছোট ছেলেকে খেতে পড়তে দিয়ে বাড়িতে রেখেছে এই গরুটাকে রোজ চড়িয়ে আনার জন্য। সে সকালে উঠে রোজ গরুটাকে বাথান ডাঙায় নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখে, আর গরুটাও খুঁটে খুঁটে চারপাশের সবুজ ঘাস খায়। এইভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর দেখা গেল ওই জায়গার ঘাসগুলি প্রায় শেষ। গরুটা চেষ্টা করে দূরের ঘাসের দিকে মুখ বাড়াতে, কিন্তু তাতে গলার দড়িতে টান পড়ে। এই দৃশ্য দেখে অদ্ভুত একটা নিষ্ঠুর কৌতুক অনুভব করে হরিদাস। সে দড়িটা আরও ছোট করে দেয়। হরিদাস এই বুড়ো বলদের জন্য একটুও মায়া অনুভব করে না, বরং সে ভাবে মুরুক মরাটা হাড় চালিয়ে খেলো। একদিন এইভাবে ঘাসের দিকে এগিয়ে যাবার মরিয়া চেষ্টায় গরুটার গলায় দড়িটা আঁট হয়ে বসে যায়। আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে তার রোগা দুর্বল শরীরটা। হরিদাস কাছে গিয়ে দেখে গরুটা মরে গেছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। সেদিনই গরুটাকে ওই জায়গাতেই সমাধিস্থ করে দেওয়া হয়। এক মাস কেটে গেছে, গরুটার সমাধির ওপর এখন প্রচুর সবুজ ঘাস। মৃদু বাতাসে ঘাসের কচি ডগাগুলি কাঁপছে। কাঁপছে নাকি ঘাসেরা এভাবে বোবা ইঙ্গিতে বলতে চাইছে কোনো গোপন কথা?